মাসরুরুল হক সিদ্দিকী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। জন্ম ও শিক্ষা জীবন। মাসরুরুল হক সিদ্দিকীর জন্ম নড়াইল জেলার সদর উপজেলার সবখালি গ্রামে। তার বাবার নাম জেড আহমেদ এবং মায়ের নাম ওয়াজেদা আহমেদ। তার স্ত্রীর নাম সৈয়দা রোকেয়া সিদ্দিকী। তাদের দুই মেয়ে। কর্মজীবন। 1971 সালে ওয়াবদার বর্তমানে পানি উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন মাসরুরুল হক সিদ্দিকী। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধ যুদ্ধ শেষে ভারতে যান। সেখানে 3 মাস বাংলাদেশ সরকারের কার্যালয়ে প্রশাসনিক কাজে যুক্ত থাকেন। এরপর পুনরায় যোগ দেন সশস্ত্র যুদ্ধে। প্রথম বাংলাদেশ ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে যশোর, নড়াইল ও ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে গেরিলা যুদ্ধ করেন। 18 বা 19 ডিসেম্বর ভাটিয়াপাড়ার যুদ্ধে তিনি আহত হন। তার চোখে গুলি লাগে। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে ভাটিয়ারা পাড়ায় অবস্থানরত পাকিস্তানিরা তখন আত্মসমর্পণ করেনি। সেদিন যুদ্ধের পর তারা আত্মসমর্পণ করে। মুক্তিযুদ্ধে ভূমিকা। 1971 সালের নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে একদল মুক্তিযোদ্ধা অবস্থান করছিলেন নড়াইল জেলায়। তাদের নেতৃত্বে মাসরুরুল হক সিদ্দিকী ছিলেন। তিনি খবর পেলেন ভাটিয়ারাপাড়ার ওয়্যারলেস স্টেশনে ডিজেল প্রায় শেষ হওয়ার পথে। ঈদের দিন পাকিস্তানিরা নড়াইল থেকে সেখানে ডিজেল নিয়ে যাবে। গোপালগঞ্জ জেলা সদর থেকে উত্তরে মধুমতি নদীর তীরে ভাটিয়ারাপাড়া, নদীর ওপারে নড়াইল জেলা। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী সেখানে ক্যাম্প স্থাপন করে। এই ক্যাম্পে ছিল সেনা, মিলিশিয়া ও পুলিশের সমন্বয়ে 40 জনের একটি দল। বাংকার নির্মাণ করে তারা সেখানে অবস্থান করছিল। এক বাংকার থেকে আরেক বাংকারে যাওয়ার জন্য ছিল সুড়ঙ্গ পথ। প্রতিরক্ষা ছিল খুবই মজবুত। এর আগে গণবাহিনীর মুক্তিযোদ্ধারা কয়েকবার সেখানে আক্রমণ করেছেন, কিন্তু তারা পাকিস্তানিদের তেমন কোনো ক্ষতি করতে পারেননি। তখন ওই ওয়্যারলেস স্টেশনের বিদ্যুৎ ব্যবস্থা ছিল জেনারেটরের মাধ্যমে। জেনারেটর চালানোর জন্য প্রয়োজন হতো ডিজেলের। পাকিস্তানিরা কিছুদিন পর পর ডিজেল আনত ফরিদপুর, গোপালগঞ্জ বা নড়াইল থেকে। মাসরুরুল হক সিদ্দিকী সিদ্ধান্ত নিলেন পাকিস্তানিরা যখন ডিজেল নিয়ে যাবে তখন আক্রমণ করবেন। নড়াইল থেকে তারা আসবে সড়ক পথে। পথে ছোট নবগঙ্গা নদী পার হয়ে তারপর মধুমতি নদী। এই নদী পার হতে হবে গানবোটে। মাসরুরুল হক সিদ্দিকী সহযোদ্ধাদের নিয়ে ঈদের আগের রাতে অবস্থান নিলেন নবগঙ্গার পাড়ে। নভেম্বর মাসের 19 বা 20 তারিখ ভোর হয়। এমন সময় তিনি দেখতে পেলেন পাকিস্তান সেনাবাহিনীর 6টি জিপ আসছে। তিনি সহযোদ্ধাদের বলেছিলেন তার সংকেতের আগে কেউ যেন গুলি না ছোড়ে, কিন্তু একজন মুক্তিযোদ্ধা উত্তেজনায় আগেই গুলি করে বসলেন। পাকিস্তানিরা দ্রুত জিপ থামিয়ে আড়ালে পজিশন নিয়ে আক্রমণ শুরু করলো। নিমিশে শান্ত এলাকা পরিণত হলো রণক্ষেত্রে। যুদ্ধ চলতে থাকলো। পাকিস্তানি সেনারা সবাই অবস্থান নিয়েছে জিপের আড়ালে। মুক্তিযোদ্ধাদের পাল্টা আক্রমণে তাদের কোনো ক্ষতি হচ্ছে না। এ অবস্থায় মাসরুরুল হক যুদ্ধ কৌশল পাল্টালেন। এরপর তারা গুলি করতে থাকলেন পাকিস্তানি সেনাদের মাথা দেখে। এই কৌশলে বেশ কাজ হলো। তাদের হাতে একের পর এক পাকিস্তানি সেনা নিহত বা আহত হতে থাকলো। এভাবে যুদ্ধ চলল প্রায় 1.5-2 ঘন্টা। তারপর পাকিস্তানি সেনারা পালিয়ে গেল। সেদিন যুদ্ধে মুক্তিযোদ্ধাদের হাতে 8 জন পাকিস্তানি সেনা নিহত ও কয়েকজন আহত হয়। একজন মুক্তিযোদ্ধা ও একজন গ্রামবাসী শহীদ হন। পুরস্কার ও সম্মাননা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক বীর উত্তম খেতাব প্রাপ্ত হন। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আজকের পর্বটি শেষ করছি। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন ও জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।